কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইল কিংবা অনলাইনে জানতে পারলেও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকই এসে জড়ো হন তারা। সাফল্য ও আনন্দের মুহূর্ত ভাগাভাগি করে চলে সহপাঠী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে। কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় আরও ভালো করার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। বিউটি সমাদারের প্রতিবেদন। ফলাফল বোর্ডের সাদা কাগজে উঠে আসা এই কালো নম্বরটা শুধু একটা সফলতা নয়, এটা যেমন দীর্ঘ অধ্যাবসায় আর পরিশ্রমের ফল, তেমনি একটি প্রত্যাশিত ভবিষ্যতের হাতছানি। তাই তো এই সাফল্যের উদযাপনটাও শিক্ষার্থীদের কাছে অনন্য, অসাধারণ। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পেয়ে এমনই উল্লাসে মেতে ওঠে তারা। সময় বদলেছে, এখন মোবাইল কিংবা অনলাইনে দ্রুত ফল জানতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠানে সাফল্য উদযাপনের আয়োজনটা অন্যরকম। নিজের প্রত্যাশিত সাফল্যের আনন্দটা বন্ধু আর শিক্ষকদের সাথে ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীরা ছুটে আসেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে। যেটা চেয়েছি ওটাই পেয়েছি আলহামদুলিল্লাহ, তো ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। অনলাইনে ক্লাস আর শর্ট কোর্সে এসএসসি পরীক্ষা দেওয়ার পর পূর্ণ সিলেবাসে এইচএসসি পরীক্ষায় বসতে হয়েছে এসব শিক্ষার্থীকে। সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রত্যাশিত ফলাফল করাটা যেন স্বপ্ন ছিল এসব শিক্ষার্থীর কাছে। টেস্টের পর একটা ভালো সময় পেয়েছি, তো ওই সময় আমরা মোটামুটি কভার করতে পেরেছি, তো ভালোভাবে প্রিপারেশন নিয়েছি আর ওরকমই ফল পেয়েছি। এই সফলতা তাদের স্বপ্ন পূরণেরই সোপান। ঢাবির সিট আমি টার্গেট রেখেছি আর আইবিএ, তো মেডিকেল প্রত্যাশী, তো ওই হিসেবে পড়ালেখাটা করতেছি। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা একজন। সন্তানের সাফল্যের সাথী হয়েছিলেন অভিভাবকরাও, সন্তানের হাত ধরে ছুটে এসেছিলেন শিক্ষাঙ্গনে, জানান নিজেদের ভালো লাগার কথা। আমার ইচ্ছা আমি প্রশাসনিক বড় কর্মকর্তা হবে, সারা জিগে লেখাপড়া করে মানে ওর প্রতি আমার ভরসা আছে। বাবা হিসাবে যতটুকু চেষ্টা করছি আর কি অতটুকু করার। এই রেজাল্টই শেষ না, তারা পরবর্তী ধাপে যাবে। আমরা সকলে মিলে সামনের দিনে আরো ভালোভাবে এগিয়ে যাব। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সাফল্যের ধারাবাহিকতা উচ্চ শিক্ষাতেও ধরে রেখে দেশের জন্য ভালো কিছু করার কথাও জানান শিক্ষার্থীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।